আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভীন। যুক্তরাষ্ট্র পরাশক্তি তাদের উপেক্ষা করতে পারি না, পররাষ্ট্রমন্ত্রী। জাপার প্রার্থী তালিকা প্রকাশ, রওশনের আসন খালি, রাঙা রুস্তম সাদ বাদ। হরতাল অবরোধের ডাক জামায়াতেরও, আবারও কমে গেল প্রবাসী আয়। শ্যামলীতে বাসে আগুন, ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন নৌকার মনোনয়ন প্রত্যাশী সেই নেতা। সাকিবের মতো জুয়ারিরা আওয়ামী লীগের মনোনয়ন পায় নূর। জাতীয় সংলাপ ডাকল ইসলামী আন্দোলন, কারাগারে গুরুতর অসুস্থ বিএনপি নেতা গৌস। গাজায় যুদ্ধবিরতি বাড়ানোর সম্মতির কাছাকাছি মধ্যস্থতাকারী তিন দেশ। এবং মসজিদ নিষিদ্ধের প্রস্তাব নাকচ করলেন সুইডিশ প্রধানমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি, তাই আমরা তাদের উপেক্ষা করতে পারি না এবং করিও না। আমরা তো এই জন্য তাদের পরামর্শকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করি। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, উন্নত দেশ যুক্তরাষ্ট্র, তাদের তো আমরা কখনো অগ্রাহ্য করতে পারি না। তবে আমাদের দেশের একটা বাস্তবতা আছে, বাস্তবতার নিরিখে তারা যদি কোনো প্রস্তাব দেয় আমরা তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বাহিরে যুক্তরাষ্ট্র কিছু চায় না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা কিন্তু বেশি কিছু চায় না, তারা চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আমরাও চাই। তারা আমাদের সাহায্য করছে, আমরা নিজেরা একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চাই। আমরা যদি এটা করি আমেরিকা আমাদের সঙ্গে থাকবে, তারা আমাদের বন্ধু দেশ। শুধু নির্বাচন নয়, তাদের সঙ্গে আমাদের বিভিন্ন রকম সম্পর্ক আছে, আমেরিকা সবসময় বাস্তববাদী। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। এবার 289 আসনে প্রার্থী চূড়ান্ত করেছে দলটির। ঘোষিত তালিকায় দেখা গেছে দলটির পৃষ্ঠপোষক রওশন এরশাদের আসন ফাঁকা রাখা হয়েছে। এছাড়া তালিকায় জায়গা পাননি বর্তমান তিন এমপি, তারা হলেন রংপুর এক আসনের সংসদ সদস্য মশিউর রহমান রাঙা, পিরোজপুর তিন আসনের রুস্তম আলী ফরাজি ও রংপুর তিন আসনের সাদ এরশাদ। সোমবার বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্ন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা, মুস্তাফিজুর রহমান মোস্তফা সহ জাপার সংসদ সদস্যরা। ঘোষিত তালিকায় দেখা যায় রংপুর এক আসনের মনোনয়ন পেয়েছেন জাতীয় যুব সংহতির সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফ। পিরোজপুর তিন আসনে পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মাশরিকুল আজম রবিকে মনোনয়ন দেওয়া হয়েছে। সাদ এরশাদের আসনে মনোনয়ন নিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এ বিষয়ে মোহাম্মদ মুজিবুল হক চুন্ন বলেন, মশিউর রহমান রাঙা দল থেকে আগেই বহিষ্কৃত, রুস্তম আলী ফরাজি অনেকদিন দলে আসেন না, তার সঙ্গে দলের সম্পৃক্ততা নেই। এছাড়া দলে কেউ বিদ্রোহী প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা নেব। আগামী 29 নভেম্বর অবরোধ ও 30 নভেম্বর সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীও। সোমবার ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতি এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন জাতির মতামতকে অগ্রাহ্য করে একতরফা গণবিরোধী তফসিল ঘোষণা করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। তথাকথিত তফসিল ঘোষণার মাধ্যমে কমিশন দেশে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথ রুদ্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ কতিপয় বিশ্বাসঘাতক ও স্বার্থপর লোক বাগিয়ে নিয়ে মৌসুমী দল সৃষ্টি করে ভুয়া নির্বাচনের পায়তারা করছে, এটা আওয়ামী লীগের অপরাজনীতির বহিঃপ্রকাশ। অপরদিকে নির্বাচনের পূর্ব মুহূর্তে অত্যন্ত পরিকল্পিতভাবে শুনানি ছাড়াই জামায়াতের নিবন্ধন মামলা সংক্রান্ত আপিলটি খারিজ করে দিয়ে নির্বাচন ও গণতন্ত্র বিকাশের পথ রুদ্ধ করা হয়েছে। আমরা সরকারের নির্বাচনের পথে প্রতিবন্ধকতা ও গণতন্ত্র বিকাশের পথে অন্তরায় সৃষ্টির তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছি। নভেম্বরের প্রথম 24 দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে 149,29,40,000 মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, অর্থাৎ দৈনিক এসেছে গড়ে 6,22,00,000 মার্কিন ডলার করে। যদিও নভেম্বরের প্রথম 10 দিনে প্রবাসীরা দৈনিক গড়ে 7,94,00,000 মার্কিন ডলার পাঠিয়েছেন। এই হিসাবে রেমিটেন্স প্রবাহ আবার নিম্নমুখী ধারায় প্রবাহিত হচ্ছে। সোমবার বাংলাদেশে ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি মাসের 24 দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে 134,15,90,000 ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 10,52,40,000 ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 4,15,20,000 মার্কিন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 45,50,000 মার্কিন ডলার।
রাজধানীর শ্যামলীতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল 3:23 এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান শিকদার। ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, বিকাল 3:23 দিকে শ্যামলীতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাই আমরা। সঙ্গে সঙ্গে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রোটেকশনে ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ফায়ার কর্মীরা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসা থেকে তুলে নেওয়ার 4 দিনের মাথায় সাড়া পেলেন পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম কামরুজ্জামান খান উজ্জ্বল। তাকে মিন্টু রোডে ডিবি হেফাজতে রাখা হয়েছিল, তবে তাকে কেন তুলে নেওয়া হয়েছিল বা কেন আটকে রাখা হয় সে বিষয়ে এখনও মুখ খুলছেন না কেউ। উজ্জ্বল পাবনা 2 আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গত শুক্রবার ভোরে ঢাকার সেন্ট্রাল রোডের বাসা থেকে উজ্জ্বলকে তুলে নিয়ে যায় ডিবি মতিঝিল বিভাগের একটি টিম। এরপর থেকে তাকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে রাখা হয়। পরিবারের দাবি, উজ্জ্বলের বিরুদ্ধে কোনো মামলা বা পরোয়ানা ছিল না। সোমবার রাত 7টায় উজ্জ্বলের স্ত্রী ডাক্তার মিশু জানান, ডিবি অফিস থেকে তার স্বামীকে নিয়ে বাসার দিকে যাচ্ছেন, এর বাইরে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি। এ বিষয়ে অতিরিক্ত কমিশনার হারুনর রশিদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ রাজনীতিকে জুয়া খেলায় পরিণত করেছে। সাকিবের মতো জুয়ারিরা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পায়। সাকিব বিশ্বসেরা ক্রিকেটার হলেও তার আচরণ অপকর্ম সম্পর্কে সকলের জানা। সাকিব ফেরদৌস কীভাবে আওয়ামী লীগের মনোনয়ন পায়, দুঃখজনক ও দুর্ভাগ্য। সামাজিকভাবে পরিচিত কিছু মানুষ সুবিধার জন্য স্রেফ আওয়ামী লীগের নগ্ন দালালি করছে, ব্যবহৃত হচ্ছে। তিনি আরও বলেন, নাম সর্বস্ব দল যাদের নেতা নেই, কর্মী নেই, তারা আজ নির্বাচন করছে, আবার বিরোধী দলও হতে চায়। দালাল ও রাজনৈতিক নেতৃত্ব চেনার সুযোগ জনগণের সামনে এসেছে। এখন সময় কারা দেশপ্রেমিক আর কারা দালাল সেটা চিহ্নিত করার। তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ডাকা 7ম দফা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নূর। সোমবার বেলা 11:30 পুরানা পল্টন আলে রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে আগামীকাল জাতীয় সংলাপ ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের নিয়ে এই জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া এই সংলাপে বিএনপির প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গেছে। মঙ্গলবার সকাল 10টায় রাজধানীর সেগুন বাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটির নজরুল হামিদ মিলনায়তনে এই সংলাপ অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরম মনাইপীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিএনপি কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভা সাবেক মেয়র জি কে গৌস গুরুতর আহত বলে দাবি করেছেন তার আইনজীবী আফজাল হোসেন। গত 29 আগস্ট ঢাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে হবিগঞ্জ কারাগারে রয়েছেন জি কে গৌস। গৌসের আইনজীবী আফজাল হোসেন জানান, 2015 সালের 18 জুলাই কারাগারে জি কে গৌসের পিঠে ছুরিকাঘাত করা হয়, সেই ক্ষত এখনও তিনি বয়ে বেড়াচ্ছেন। তিনি ঢাকায় এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক ডাক্তার শাহাব উদ্দিনের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু কারাগারে থাকার কারণে পিঠের সে ব্যথা আবারও বেড়েছে। এরই মধ্যে কারা হাসপাতালের চিকিৎসক তানভীর রব শুভ চিকিৎসা দিয়েছেন। তিনি সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন, কিন্তু একজন ডিভিশনপ্রাপ্ত বন্দী হওয়ার পরও জি কে গৌস তার প্রাপ্ত চিকিৎসা ও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। পরিবার ও দলীয় নেতাকর্মীদের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, কারো সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ দিচ্ছে না কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি বর্ধিত করার বিষয়ে একমত হওয়ার কাছাকাছি মধ্যস্থতাকারী 3 দেশ মিশর, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচকরা। তবে এখনও যুদ্ধবিরতি কতদিন বর্ধিত করা হবে এবং কোন কোন বন্দীদের মুক্তি দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে। মিশরের 3টি নিরাপত্তা সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। ইসরায়েল ও হামাস উভয়ই যুদ্ধবিরতিতে রাজি। সূত্রের মতে হামাস আবারও 4 দিনের যুদ্ধবিরতি চাইছে, তবে ইসরায়েল চাইছে প্রতিদিন সিদ্ধান্ত নিতে যে বাড়ানো হবে কিনা। ইসরায়েলি সরকারের মুখপাত্র ইলন লেভি জানিয়েছেন, আরও বন্দী মুক্তি পেলে ইসরায়েল যুদ্ধবিরতি বাড়াবে। সোমবার ইলন লেভি বলেন, গাজায় হামাসের কাছে বন্দী আরও 50 জনকে মুক্তি দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়ে আগ্রহী ইসরায়েল। তিনি আরও বলেন, গাজা উপত্যকায় এখনও 184 ইসরায়েলি আটক রয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে শুক্রবার থেকে 4 দিনের
যুদ্ধবিরতি শুরু হয়। এখন পর্যন্ত তিন ধাপে ১৭৫ বন্দি বিনিময় হয়েছে। মুক্তি পাওয়া বন্দীদের মধ্যে ৩৯ জন হামাস বন্দি, ১৩ জনের তিনটি গ্রুপে মুক্তি পেয়েছে। এছাড়া ৩৯ জনের তিনটি গ্রুপে ১১৭ ফিলিস্তিনি, ১৭ থাই, ১ ফিলিপিনো এবং ১ ইসরায়েলি রাশিয়ান মুক্তি পেয়েছে। সুইডেনের কট্টর ডানপন্থী রাজনীতিবিদ ও ক্ষমতাসীন সরকারের মিত্র জিমি অ্যাকসন সম্প্রতি দেশটিতে নতুন মসজিদ নির্মাণের ওপর নিষেধাজ্ঞা এবং পুরনোগুলো ভেঙে ফেলার প্রস্তাব করেছিলেন। তবে এই প্রস্তাব নাকচ করে দিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। যে কোনো ধরনের উপাসনালয় ভেঙে ফেলার বিরোধিতা করেছেন তিনি। এ বিষয়ে আজ সোমবার আমিরাতি ভিত্তিক দ্য ন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জিমি অ্যাকসন গত সপ্তাহে একটি প্রস্তাব তুলে ধরেন। সে সময় তিনি বলেন, দীর্ঘমেয়াদে আমাদের উচিত সেই সব মসজিদ ধ্বংস শুরু করা যেখান থেকে গণতন্ত্র বিরোধী, সুইডিশ বিরোধী, সমকামী ও ইহুদি বিরোধী প্রচারণা তৈরি হচ্ছে। এ সময় তিনি নতুন কোনো মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছিলেন। তবে অ্যাকসনের এমন আহ্বান প্রত্যাখ্যান করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যম টিটি নিউজ ওয়ার্কে তিনি বলেন, সুইডেনে আমরা ধর্মীয় উপাসনালয়গুলো ধ্বংস করি না। যারা ইহুদি বিদ্বেষ প্রকাশ করে এবং মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন করে তারা আমাদের নিজের দেশের মানুষকে আঘাত করছে এবং আন্তর্জাতিকভাবে সুইডেন ও সুইডিশ স্বার্থের ক্ষতি করছে। আমাদের আগামীকাল সকাল ১০টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।